গত 7 বছর ধরে বনদপ্তরে দৈনিক মজুরির ভিত্তিতে 363 জন শ্রমিক নিযুক্ত রয়েছেন। নিয়মিত কর্মচারীদের মতোই তারা ইপিএফ, জিপিএফ সহ সমস্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করছেন, কিন্তু তাদের এখনও স্কেল প্রদান করা হয়নি। বর্তমানে তারা প্রতিদিন 436 টাকা মজুরির ভিত্তিতে কাজ করে চলছে। মাস শেষে তারা মাত্র 13,000 টাকা পাচ্ছেন। এই টাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে তারা সংসার প্রতিপালন করতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় একাধিকবার তারা স্কেল প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, বনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন, কিন্তু এখনও পর্যন্ত স্কেল প্রদানে তার কোনো সাফল্য তারা পাচ্ছেন না। এই অবস্থায় বুধবার বনদপ্তরে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগকৃত স্থায়ী 363 জন শ্রমিকরা একদিনের কর্মবিরতি পালন করেন। এই দিন এ উপলক্ষে শ্রমিকদের এক প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত 7 বছর ধরে তারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে চললেও তাদের মধ্যে অনেকে বনদপ্তরের 15 থেকে 20 বছরের বেশি সময় ধরে কাজ করে চলছেন, অনেকেই আবার বিভিন্ন রোগের শিকার হয়ে ভুগছেন। এই অবস্থায় বাঁচার রাস্তা মসৃণ করার লক্ষ্যে তারা বাধ্য হয়ে একদিনের কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। কর্মীরা সবাই আমরা দেখা যাচ্ছে দীর্ঘ 2 বছর যাবৎ আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, চিফ সেক্রেটারি সবাইকে বারবার আমরা ডেপুটেশন দেওয়া হচ্ছে। কেননা আমাদের যেই স্কেল পাচ্ছি, যেই বেতন পাচ্ছি, 12,000 টাকা মতন আমরা পাচ্ছি, এটা দিয়ে আমরা কিছু হচ্ছে না। প্লাস আমরা যে সুবিধা পাচ্ছি, সরকারি যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছি, জিপিএফ কাটা হচ্ছে, আমাদের কেজি ট্রানজ্যাকশন আছে, সব আছে, প্রফেশনাল ট্যাক্স আছে, সব কিছু আমরা পাচ্ছি, ছুটি ছাটা সব পাচ্ছি, কিন্তু আমাদের স্যালারি 12,000। আমরা সরকারের কাছে অনুরোধ, যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে স্কেলটা যাতে দেওয়া হোক, যাতে আমরা বাঁচতে পারি। আমরা অনেকবার চেষ্টা করেছি, ওনার সঙ্গে দেখা করেছেন, দেখাও করেছিলাম, উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আমরা দেখছি, আমাদের পিসিএফ স্যারের সাথে কথা বলে আমরা দেখছি, আশা করি এটা তোমার এটা সংশোধন হয়ে যাবে। এই বলে আমাদের 2-3 বছর পার হয়ে গেলো, কিন্তু অক্ষণ পর্যন্ত আমরা কিছু হইনি। বাসকে বাধ্য হয়ে, মানে কি করব, বাধ্য হয়ে আমরা একদিনের কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি। এদিন একদিনের কর্মবিরতি কর্মসূচি উপলক্ষে সংশ্লিষ্ট শ্রমিকরা সমবেত হন এবং মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে প্রায় 350 জন শ্রমিক অংশগ্রহণ করেন। রিপোর্ট আর ইনিউজ।